বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আর এস টিম ফ্লাই থেকে আমি শ্রাবণী মৃধা, আশা করছি ভালোই আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম শুকনো চালের আটা দিয়ে কিভাবে খুব সহজে দুধ চিতই তৈরি করে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি, তাই জলদি জলদি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন এখন শুরু করে ফেলি দুধ চিতই পিঠা তৈরির রেসিপি। এখানে আমি প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা শুকনো চালের গুঁড়ো। আমি এখন কুসুম গরম পানির সাথে চালের গুঁড়োটা মিক্সড করে নেব খুব ভালো করে, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। খুব বেশি লবণ দেওয়া যাবে না, হালকা পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে আটাগুলো একদম দলা পেকে না থাকে। আর কীরকম ঘনত্ব হবে এই আটাটা গোলানোর পর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নেবেন। এই আটা গোলানোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে খুব বেশি গাঢ় হবে না, পিঠা তৈরির সময় আপনারা লক্ষ্য করবেন। আটাটা গোলা শেষ করে আমি চুলায় চলে এলাম। এখানে আমি মাটির চুলাতে আজকে পিঠাটা তৈরি করব। তো মাটির চুলাতে আমি একটি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর সেখানেই আজকে আমি চিতাইটা তৈরি করে নেব। দেখুন, আমি চিতাইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে চিতাই তৈরি করতে হবে। আমার একটা চিতই পিঠা হয়ে গেছে। খুব সাবধানে তুলতে হবে, আর প্রথমে দুই একটা তুলতে কিন্তু একটু সমস্যা হলেও পরে দু চারটা ভাজতে ভাজতে কিন্তু অনেক ইজি হয়ে যাবে, তখন কিন্তু অনেক সহজে পিঠাটা চট করে উঠে আসবে। আর আমার এই হাঁড়িটা একটু তেল তেলে ভাব, তাই এখানে এক্সট্রা কোনো তেল দেওয়া লাগছে না। আর যদি এরকম হয় যে একটু খসখসে, তাহলে কিন্তু একটু কাপড়ে তেল নিয়ে কিন্তু হাঁড়ির তলায় লাগিয়ে দিতে পারেন সামান্য। দেখুন, আমার দুটো পিঠা হয়ে গেছে। তো এভাবে আমি বাকি সব পিঠাগুলো ভেজে নেব। দেখুন পিঠাটা কত সুন্দর ভাজা হয়েছে, পারফেক্ট হয়েছে, জন্যই গায়ে এতগুলো ফুটা ফুটা হয়ে এসেছে জালির মতো। তো দেখুন আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চিতাই তো তৈরি হয়ে গেল, দুধ চিতাইয়ের জন্য এখন তৈরি করে নিতে হবে দুধের মিশ্রণটা। চলুন তাহলে এখন দুধের মিশ্রণটা তৈরি করে ফেলি। আবার আমি চুলায় এসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, এবং দুধটা আমি একটা বলক দিয়ে নেব। বলক দেওয়ার পরে বাকি উপকরণগুলো মিক্সড করে দেব। একটা বলক উঠে গেছে, তাই আমি এখানে চার পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে বড় এলাচ, ছোট এলাচ এবং দারচিনি এবং চিনি। চিনির মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চিনি দিয়ে খুব ভালো করে জাল দিতে হবে। জাল ভালো করে হয়ে যাওয়ার পরে আমি এখানে নারকেল কুড়নি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে জাল দিয়ে আমি চিতইয়ের সঙ্গে দুধটা মিক্সড করতে চলে যাব। আমি এখন চিতইগুলো দুধের সাথে মিক্সড করব। এখানে আমি হাঁড়ি থেকে কিছুটা দুধ এখানে তুলে নিয়েছি, তাতে এখন আমি চিতইগুলো ডুবিয়ে দেব। আমি এখানে দুই ধরনের চিতই এখানে দিচ্ছি। দেখুন, একটা তো হচ্ছে যে গোটা গোটা চিতইগুলো দিচ্ছি, আর একটা হচ্ছে একটা চিতই আমি চার পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, পুরো চিতইটাও দিতে পারেন। আমার চিতইগুলো ছোট ছোট পিস করে নিয়ে এভাবে দুধের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। এভাবে সব চিতইগুলো দুধের মধ্যে ডুবিয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর সব থেকে ভালো হয় রাতে চিতাই তৈরি করে এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রেখে সকালে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট হয়, কারণ সারা রাত চিতইটা দুধে ভিজে এত সুন্দর নরম হয়ে যায় যে শক্ত ভাবটা আর থাকে না, এবং
দুধটা অনেকটা টেনে নেয় চিতই পিঠাটা, যাতে চিতইটা খুব তুলতুলে নরম হয়। তো আমরা তো আজকে রাতে পিঠাটা তৈরি করলাম, সারা রাত ভিজিয়ে রেখে সকালে চলে আসবো পরিবেশন করতে। এই তো সকাল সকাল চলে এলাম দুধ চিতইটা আপনাদের সাথে আরেকবার দেখানোর জন্য। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখুন সারা রাত দুধ চিতইটা ভিজে থাকার কারণে কতটা ফুলে গেছে। আর আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি দুধ চিতইটা কতটা নরম হয়েছে। তো আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন। আমি এবার আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি চামচের সাহায্যে পিঠাটা কাটছি, তাহলে বুঝতেই পারছেন আমার পিঠাটা কতটা সফট হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন চামচ দিয়ে খুব সহজে পিঠাটা কেটে নেওয়া যাচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর এই স্ট্রিম ফ্লাই চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।